আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ। আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে এসএম সোয়াস ভিউসের ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকের ভিডিওটা আরও 5-6 দিন আগে করা ছিল, তো আমি আজকে এডিট করে আপলোড করেছি। এটা হচ্ছে বৃষ্টির দিনের একটা ভিডিও ছিল। চলো তাহলে ওইদিক, চলো আমরা ওইদিকে যাই, চলো না আমি এই দিকে যাবো, তোমাদের সাথে যাবো, সমস্যা নেই। টিপ টিপ বৃষ্টি হচ্ছে, একটু ভিজলে কেউ কিছু হবে না। এই যে পানি, দুষ্ট পাখি, দুষ্ট পাখি, আল্লাহ কি করলাম, কি করলা তুমি? তোমার কেমন লাগছে মা? ভালো, ওয়াও ভালো লাগছে বলে আম্মু, আসো বাই বাই। কি বললে? দাঁড়াও, জোরে বৃষ্টি আসছে, কত ছোট, এত ছোট এই পাখিটা, কি জোরে বৃষ্টি এসে গেছে। মাম্মি তুমি সাদা সামনে দেখো, সানফ্লাওয়ার দেখো, এই দেখো আম্মু দেখো, ওয়াও ই ওর ভিতরে পোকা, ওর বাবা আমি তো হাত দিতে গেছি। এই দেখো স্টাইল দিছে আমার আম্মু, দেখছো? দেখি তুমি একটু সাইড করো না, এবার তো সত্যি সত্যি ভিজে যাব, আমি তো ভিজে হয়ে গেছি, আজকে আমাদের এখানে সকাল থেকে একদম সারা দিন বৃষ্টি ছিল। তো বৃষ্টির মধ্যে আমরা আবার বের হয়েছিলাম একটু ভেজার জন্য, আমরা মূলত সোহামণিকে ভেজানোর জন্য বের হয়েছিলাম, ভাবছি যে বৃষ্টি তোকে একটু ভিজিয়ে নিয়ে আসবো, তো সব কিছু সবভাবে এনজয় করেছে, বা বৃষ্টিতে কখনো ভেজেনি। তো আসলে বাচ্চাদের সব কিছুই দরকার আছে, ওদেরকে সব কিছু শেখানোর কিংবা সব কিছু উপভোগ করানোর দায়িত্ব আমাদেরই, তো আমরা সেই জন্যই ভাবলাম যে একটু বৃষ্টিতেও ভিজিয়ে নিয়ে আসি, ও এটা এনজয় করতে পারবে। ও আসলে প্রথমে বুঝতে পারছিল না যে বৃষ্টিতে ভিজতে হয়, ও প্রথমে ছাতাই সরায় না মাথা থেকে, বারবার বলছিলাম যে তুমি ছাতাটা আমাকে দিয়ে ভিজতে ভিজতে যাও, তো ও মনে করছে যে না ও তো ভিজে যাবে ছাতা সরালে, তো তারপর অনেক বোঝানোর পর এই যে অবশেষে ছাতাটা সরিয়েছে মাথা থেকে, আর এখন তো সে দেখতেই পাচ্ছেন কি এনজয় করছে। পরে তো আমরা ওকে বাসায় নিতে পারে না, ও পুরো ভিজে গিয়েছিল, পুরো গোসলও হয়ে গিয়েছিল, বারবার করে আমি সোহার বাবা সোহামণিকে বলছি যে চলো আমরা বাসায় যাই, আর ওই যে এটা হচ্ছে আমাদের বাসার সামনে, ও তো এখান থেকে যাবেই না, এই পানির ভিতরে দৌড়াদৌড়ি করছিল আর খুব এনজয় করছিল। আমাদের আবার একটা খিচুড়ি পার্টিতে যেতে হবে, আপু দাওয়াত দিয়েছে আমাদের এক আপু, হঠাৎ করে প্ল্যান করেছে, অনেকদিন সবার সাথে সবার দেখাও হয় না, তো আজকে যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি পার্টি করলে কেমন হয়। তারপর এই যে সোহামণিকে অনেক কষ্ট করে বুঝিয়ে বাসায় নিয়েছি, বাসায় নিয়ে রেডি করে রওনা দিয়েছি, আমাদের যেতে বেশি সময় লাগবে না, 15 মিনিটের মতো লাগবে। আজকে আবার আমাদের অন্য একটা প্ল্যান ছিল, তো সেই প্ল্যানটা ক্যান্সেল হওয়ার পরে তারপরেই আপু আবার বলেছে যেহেতু ওইটা ক্যান্সেল হয়েছে তাহলে আমরা একটু খিচুড়ি পার্টি করে সবাই একসাথে খিচুড়ি খাওয়া দাওয়া করি, আর সবার সাথে সবার দেখাও হবে, ভালোও লাগবে। আম্মু কি বৃষ্টি শুরু হলো রে মাম্মি জান, কি বৃষ্টি হলো দেখি, বাবা
এই তো আমরা চলে এসেছি আপুর বাসার সামনে। আর এই যে সোহামনি বাসায় ঢুকেই বার্ডের সাথে খেলা শুরু করে দিয়েছে। ওয়াও কত কিউট না মাম্মি, কত কিউট বার্ড। তুমি বার্ডের সাথে কথা বলছো? কি বলে তোমাকে, কি বলে তোমাকে? এই যে এই যে আপুদের বাসায় আবার দুটো লাভবার্ড আছে। আর এই যে সোহামনি এসে বাসার মধ্যেও ঢোকেনি, ও এই যে দরজার সাইডে দাঁড়িয়ে পাখির সাথে খেলা করে যাচ্ছে। আবার আমিও দাঁড়িয়ে আছি, যদি হাত দিয়ে দেয় তাহলে হাতে যদি আবার কামড় দেয় ভয় পাবে কিনা, সেজন্য আমি এর সাথে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে আপুর সাথে একটু রান্নাবান্না হেল্প করছিলাম। আসলে আগে থেকে প্ল্যান করা থাকলে রান্নাবান্না আগেই সব রেডি থাকে, আর হঠাৎ প্ল্যান হলে তো রান্নাবান্না ওইভাবে আগে থেকে করা থাকে না, তো তখনই করা লাগে। তো আপু আরও একা মানুষ, তো ভাইয়াও ছিল সাথে, ভাইয়াও অনেক হেল্প করেছে আপুকে। আর আমি এসে একটু যে ডিম ছুলে দিচ্ছিলাম আর টুকিটাকে একটু যেটা পারি আর কি সেটাই করে দিচ্ছিলাম। আর এই যে সোহামনির বাবা আমাকে পাশ থেকে ডিম কীভাবে মানে সহজে একদম দ্রুত ডিম ছোলা যাই সেটা শিখিয়ে দিচ্ছিল, তো এটা আমি জানতাম না, তাই বলছিলাম যে ভালো, তো একদম ভালো সিস্টেমে, ওটা তো আগে জানতাম না। তো আপনারাও দেখে শিখে নেন, এভাবে যদি অনেক ডিম একসাথে মানে ছুলতে হয় তখন এভাবে ছুললে আসলে তাড়াতাড়ি হয়ে যায়। আরো দুইটা ভাইয়া ভাবিরা আসবে, তো ওনারা এখনো আসেননি, আমরা আগে চলে এসেছি। আর এটা হচ্ছে তাল বেগুন, একদম তালের মতো বড় একটা বেগুন। একটা বেগুন কেটে রান্না করলেই মানে সবার খাওয়া হয়ে যায় এরকম একটা অবস্থা। তারপরে এই যে আমরা একটু পিৎজা খেয়ে নিলাম, যেহেতু রান্না হতে একটু দেরি হচ্ছিল, সবার একটু একটু ক্ষুধা লেগে গিয়েছে, তো সবাই একটু হালকা নাস্তা করে নিলাম। সবাই নাস্তা করছিল আর সবাই সবার সাথে গল্প করছিল। এখন সবাই মোটামুটি চলে এসেছে। আর এই যে আপু রান্নাবান্না সব কমপ্লিট। এখানে এই যে বেগুন ভাজি করে রেখেছে, তারপরে এই যে ডিম ভুনা করেছে, এখানে সালাদ কেটে রেখেছে, এইদিকে হচ্ছে মাংস, এখানে এটা হচ্ছে হাঁসের মাংস ভুনা করেছে। আপু আসলে রান্নাবান্নায় খুবই এক্সপার্ট। আর এইটা হচ্ছে আমাদের সবার পছন্দের খিচুড়ি। খিচুড়িটা দেখতে এত ভালো লাগছিল, খেতে তো অসাধারণ হয়েছে, কি বলবো, অনেক মজা। আর এটা হচ্ছে বিফ ভুনা। তো সব কিছুই মোটামুটি কমপ্লিট। আর এখন বৃষ্টি একটু বন্ধ হয়েছে, এখন বৃষ্টি নাই, কিন্তু একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, কারণ আজকে সারাদিনই বৃষ্টি। তারপরে এই যে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম, সবাই সবার মতো করে নিয়ে নিয়েছি যার যেটা লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন খাবারগুলো দেখতেই কতই আম্মি লাগছে, আর খাবার এত মজা হয়েছিল। আর আপু রান্নার কথা কি বলবো, আপু অলওয়েজ অনেক ভালো রান্না করে। আর বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি, আর ডেজার্ট হিসেবে ছিল আইসক্রিম। সব মিলিয়ে এই দিনটা সত্যিই অনেক ভালো কেটেছে। আর এই যে খাওয়া দাওয়ার পরে দুইটা পাখিকে ছেড়ে দিয়েছিল খাঁচা থেকে, ওদেরকে প্রতিদিন আপু একবার ছেড়ে দেয় যে ওরাও একটু মানে ঘোরাঘুরি করতে পারে। আর পাখি তো সবসময় বন্দি থাকতে আসলে পছন্দও করে না, একটু উঠতেই চাই, তো ওদেরকে এই যে ছেড়ে দিয়েছে। আর এই যে বাচ্চারা সব লাফালাফি হাসাহাসি করছিল ওদের নিয়ে, মানে ওদের ধরার চেষ্টা করছিল। সব বাচ্চারা মিলে পাখি দুটোকে এত জ্বালিয়েছে ওই দিন, কি বলবো। আমার মেয়ে একটা, একটা ভাবি ছিল মেয়ে দুইটা, আর একটা ভাবি ছিল ছেলে, মানে সবাই মিলে পাখি ধরার চেষ্টা করছিল। আর এই যে পাখি ভয়ে উড়ে একবার ওই দিকে যাচ্ছে আবার এদিকে আসছে। তারপরে
আমি আবার সোহাবুরিকে বললাম তুমি এখানে শান্ত হয়ে বসো, তাহলে পাখি তোমাকে লাইক করে তোমার মাথায় এসে বসবে। তো তো ওয়েট করতে পারছিল না, বলছে কখন এসে বসবে। তো আমি বললাম যে চুপ করে বসে থাকো, তোমার মাথায় এসে দেখে বসবে। তারপরে এই যে পাখি ওর মাথায় এসে বসছে, বাট তখন এতটাই এক্সাইটেড ছিলাম যে ক্যামেরা কোন দিকে ধরছি, মানে ওইটাই আসলে খেয়াল নেই, তো উল্টো দিকে ক্যামেরা ধরেছিলাম লম্বালম্বিভাবে, এজন্য এই ক্লিপটা আসলে এরকম হয়েছে। যাই হোক, সোহামনির মনের ইচ্ছা পূরণ হয়েছে, ও তো অনেক খুশি হয়েছে যে পাখি ওর মাথায় এসে বসছে। সোহামনির মাথায় পাখি বসার পর পাখিকে তো নিয়ে আসবে বাসায়, আর খাঁচায় রাখতে দিবে না, তো অনেক বুঝিয়ে নিয়ে এসেছি যে তোমাকে পাখি কিনে দিব। তো যাই হোক, সব কিছু মিলে আজকের দিনটা অনেক ভালো গিয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই তো আমরা এখন পার্টি শেষ করে সবাই চলে যাচ্ছিলাম, এখন একদম বিকাল হয়ে গিয়েছে আর বৃষ্টিও থেমে গিয়েছে, পরিবেশটা অনেক ভালো লাগছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।